আসসালামু আলাইকুম ক্লাস ফোর, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের হুমায়রা মিস। আমরা আবারও এসেছি আমাদের ইংরেজি ক্লাসটি নিয়ে। আমরা এর আগে যে ক্লাসটি করেছিলাম, গত যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে মডেল কোয়েশ্চেনে যে কোয়েশ্চেন নাম্বার 10 থাকে, যেটাকে আমরা ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন বলি, সেই ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেনটা কিভাবে লিখতে হয়। আমরা তিনটা মডেলের ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন করেছি, আমরা আরও 6টা মডেলের ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেন করব, ঠিক আছে? তো ইতোমধ্যে নিশ্চয়ই তোমরা এটাকে প্র্যাকটিস করে ফেলেছ এবং এটা খুবই সোজা, কারণ এর উত্তরগুলো প্রশ্নেই দেওয়া থাকে, শুধু একটু গুছিয়ে লিখতে হয়, তাই না? তো চলো আমরা আজকের যেটা করব সেই ক্লাসটাতে চলে আসি। আমরা গত যে ভিডিওটা দিয়েছিলাম, যত যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসে আমরা করেছিলাম আমাদের লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই থেকে মডেল নাম্বার 2, 3 আর 5-এর কোয়েশ্চেন 10। আজকে আমরা করব 1, 8 আর 7 নাম্বার মডেলের কোয়েশ্চেন 10। তো তোমরা দ্রুত তোমাদের যে বইটি আছে, গ্রামার বুকটি, এই গ্রামার বুকটি হাতে নিয়ে এবং সাথে তোমাদের এই ভিডিও ক্লাসটি সাথে নিয়ে তোমরা বসো, যাতে একই সাথে তোমরা বই এবং ক্লাস দুটোকে একসাথে করে ভালোভাবে বুঝে নিতে পারো। আমি এখন যেটিকে করা যেই মডেলটা করাবো সেটি হচ্ছে মডেল 1-এর কোয়েশ্চেন 10, যেটা আছে তোমাদের লিটল লার্নার্স বুকে 264 পেজে। তো আমরা যে কোয়েশ্চেন 10 বলছি, এটা মূলত কি ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেনস। এখানে কি থাকে? কিছু ইনস্ট্রাকশনস থাকে, আর আমরা সেই ইনস্ট্রাকশনসগুলো কী করি, পড়ে সেই ইনস্ট্রাকশনগুলোর ওপরে যে প্রশ্নগুলো থাকে সেটাকে আমরা কী করি, ইনস্ট্রাকশন থেকেই তথ্য নিয়ে উত্তর করি। এটাই হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টেড কোয়েশ্চেনের অ্যান্সার করার ধরন। তো আমরা এখন যেটা করব মডেল 1-এর কোয়েশ্চেন 10, তাহলে চলো আমরা সবার আগে যে কাজটা করি, যে আগে প্রশ্নটা ভালো করে বুঝি, তাই না? প্রশ্নটা ভালো করে না বুঝলে কিন্তু আমাদের অ্যান্সারটাও সঠিক হবে না, বোঝাটা সঠিক হবে না এবং অ্যান্সারটাও আমরা সঠিকভাবে করতে পারবো না। এবং আমি কি বলেছিলাম যে কোয়েশ্চেন 10-এ প্রশ্নের মধ্যেই টপিকটা দেওয়া থাকে। টপিক কি? যে বিষয়টা নিয়ে আমাদের ইনস্ট্রাকশন দেয়া হয়, আমরা সেখান থেকে দেখে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়ি কি বলছে। রিড দ্য ইনস্ট্রাকশনস, পড়ো ইনস্ট্রাকশনসগুলো। অ্যাবাউট রুলস অফ ক্লিনলিনেস, দেখো রুলস অফ ক্লিনলিনেস মানে হচ্ছে, রুলস মানে নিয়মকানুন। কার নিয়মকানুন? অফ ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতার, পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকবো এটার কিছু নিয়মকানুন, অর্থাৎ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তারপর কী বলতে বলছে, এবং এরপর যে নিচের প্রশ্নগুলো আছে কোনগুলো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। তাহলে আমরা আগে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে দেই। নাম্বার 1-এ কী বলছে, টেক আ বাথ এভরি ডে। টেক মানে নেওয়া, কী নেব, আ বাথ। আ বাথ মানে হচ্ছে গোসল, তার মানে টেক আ বাথ মানে হচ্ছে আমরা গোসল করব। কখন করব? এভরি ডে। এভরি ডে মানে হচ্ছে প্রতিদিন, ঠিক আছে? তারপর কী আছে, ওয়ার। এই অয়ার মানে হচ্ছে পড়া, মানে পরিধান করা, বই পড়া না,
ঠিক আছে? এটা হচ্ছে আমরা যে কাপড় চোপড় বা আমাদের যে অর্নামেন্টস এগুলো যে আমরা পরি সেগুলো হচ্ছে ওয়্যার, পরিধান করে আমরা গায়ে যেগুলো পরি, ঠিক আছে? ওয়্যার ক্লিন ক্লোথস অলওয়েজ, ক্লিন মানে পরিষ্কার, ক্লোথস মানে আমরা জানি জামা কাপড়, অলওয়েজ মানে কি সব সময়, অর্থাৎ ওয়্যার ক্লিন ক্লোথস অলওয়েজ আমাদেরকে কি বলছে, যে রুলস অফ ক্লিনলিনেসের মধ্যে একটা পড়ছে সবসময় পরিষ্কার জামা কাপড় পরা। নাম্বার থ্রি, কাট ইউর নেলস, কাট ইউর নেলস, নেলস মানে কি নখ, নেল মানে কি নখ, আমাদের নখ কাটতে হবে। কাট ইউর নেলস উইকলি, উইকলি মানে কি সাপ্তাহিকভাবে, অর্থাৎ আমরা যে সপ্তাহে একদিন নখ কাটি সেটার কথা বলেছে। তারপর কি বলেছে, ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ বিফোর টেকিং ফুড, কখন আমরা উইথ সোপ অর্থাৎ সাবান দিয়ে, ঠিক আছে, সাবান দিয়ে আমরা কি করব আমাদের হাতটাকে ওয়াশ করব, ওয়াশ মানে কি ধোয়া, কখন বিফোর, বিফোর মানে আগে, টেকিং ফুড, টেকিং ফুড কি খাবার নেওয়ার আগে, অ্যান্ড আফটার ইউজিং ওয়াশরুম, এবং ওয়াশরুম ব্যবহারের পরে। ওয়াশরুম কাকে বলে আমরা জানি যে টয়লেট, এটার মার্জিত যে ভাষাটা হচ্ছে, আমরা সব জায়গায় যে ভদ্র যে সমাজে যাই সব জায়গায় আমরা কী করি, এটার মানে সুন্দর একটা ভাষা হচ্ছে ওয়াশরুম অথবা ফ্রেশরুম, ঠিক আছে? এরপর কি আছে দেখো, কিপ ইউর রুম অ্যান্ড সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে হচ্ছে আশেপাশে, আমার আশেপাশে যেগুলো আছে চারপাশ, যেমন ধরো তুমি যেই বাড়িতে আছো তার চারপাশ, তুমি যে রুমে আছো, তুমি যেখানে বসছো তার চারপাশ, ঠিক আছে? মূলত বাড়ির চারপাশটাকে বেশি বোঝায় এবং রুমের চারপাশটা, ঠিক আছে? অর্থাৎ সারাউন্ডিংস মানেই চারপাশ, আমি যেখানে থাকবো আমার চারপাশ, ঠিক আছে? কি করব, কিপ মানে রাখা, ইওর রুম তোমার রুম মানে কক্ষ, এবং সারাউন্ডিংস চারপাশ কেমন রাখবো, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আচ্ছা এখন বলছে যে দেখো কোয়েশ্চেনগুলো কি করছে ওরা, নাম্বার এ, হোয়াট ডু ইউ ডু উইকলি, সাপ্তাহিকভাবে তুমি কি করো, এই যে পরিষ্কার থাকার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন দিল, আমরা এখানে সাপ্তাহিকভাবে কি করি। দেখো আমাদের ইনস্ট্রাকশন নাম্বার থ্রিতে সেখানে কিন্তু বলেছে কাট ইউর নেলস উইকলি, তার মানে আমরা আমাদের নেল কাটি। আচ্ছা যেহেতু কোয়েশ্চেনে ইউ শব্দটা ইউজ করেছে, আমাদের অ্যান্সারটাও কিন্তু আমাদের একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে? ওরা কিন্তু একটা সাবজেক্ট দিয়েছে, কাকে সাবজেক্ট করেছে, ইউ তুমি, তাহলে আমরা যখন উত্তর করব তখন সাবজেক্ট ইউজ করেই করব, ঠিক আছে? আমরা ডাইরেক্ট বলে দিব না যে কাট নেলস উইকলি, এই কথাটা বলবো না, ঠিক আছে? এই কথাটা বললে কি হয়, এটা সরাসরি ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর আমাদের এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে না। কোয়েশ্চেন নাম্বার টেনের একটা আর নাম্বারটা পুরো পাওয়ার এবং এটা সুন্দরভাবে অ্যান্সার করার একটা প্রথম যেই এটা হচ্ছে তোমার নিয়মটা হচ্ছে, আমাকে আগে কী করতে হবে, সেন্টেন্সটা পুরোটা লিখতে হবে, আমি অর্ধেক লিখব না। যেমন ধরো তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কী, তুমি অবশ্যই বলবে না, শুধু এটুকু বলবে না যে আমি আমার নামটা দিয়ে বলছি, তুমি শুধু এটা বলবে না যে হুমেরা বা হুমেরা ইসলাম, এটা বলবে না, তুমি কি বলবে, তুমি পুরো সেন্টেন্সটা কী বলবে, যে আই এম হুমেরা অথবা মাই নেম ইজ হুমেরা ইসলাম, তাই না? সুন্দরভাবে মার্জিতভাবে বলবে তুমি, এটাই কিন্তু একটা ভদ্রভাবে যে প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম। তো যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে তখন কি করবে, এটা একটা সম্পূর্ণ বাক্য হিসেবে প্রশ্নের উত্তরটাকে তুলে ধরতে হবে। যেহেতু আমাদেরকে কি বলেছে, হোয়াট ডু ইউ ডু উইকলি, আমরা অ্যান্সারটা কি করব, বাক্য আকারে অর্থাৎ সেন্টেন্স আকারে দেব, এবং আমরা জানি প্রশ্নে যদি ইউ থাকে তাহলে উত্তরের সময় কি হয়, সেটা আই হয়ে যায়, ঠিক আছে?
তাহলে আমরা কি বলবো, যে আই কাট মাই নেলস, যেহেতু আই আমি। এখন দেখো ইনস্ট্রাকশন আছে ইউর নেলস, এখন আমি তো তোমার নখ কাটবো না, তাই না? আমি তো আমার নখ কাটবো। যখন আমি সাবজেক্ট আমি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ইউর না হয়ে সেটা মাই হয়ে যাবে, ঠিক আছে? তখন আই কাট মাই নেলস উইকলি, যেহেতু আমাদের উইকলি কোন কাজটা করতে করি সেটা বলা হয়েছে, আমরা উইকলি যে কাজটা এখানে মেনশন করা আছে, উল্লেখ করা আছে, আমরা ঠিক সেটাই উত্তর করব, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, যে আই কাট মাই নেলস উইকলি। নাম্বার বি, হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ? দেখো এখানে আমাদেরকে কিন্তু বলেছে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ বিফোর টেকিং ফুড অ্যান্ড আফটার ইউজিং ওয়াশরুম। আমাদেরকে কিন্তু বলেনি যে আমরা কেন করব, আমাদের শুধু বলেছে যে আমাদের ওয়াশরুমে যাওয়ার পরে এবং খাওয়ার আগে কি করতে হবে, আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে। কি দিয়ে? তাও সোপ দিয়ে, সাবান দিয়ে। কিন্তু কেন সেটা বলেনি। দেখো আমাদের হাতে কিন্তু প্রচুর ময়লা থাকে, আমাদের হাত হচ্ছে জীবাণুর আবাসস্থল, অর্থাৎ জীবাণুরা আমাদের হাতেই বেশি থাকে। এই জন্য দেখো আমাদের হাতটাকে কি বলা, কি করতে বলা হয়, যে বারবার ওয়াশ করতে বলা হয়, স্যানিটাইজ করতে বলা হয়। হ্যাঁ, কেন? জীবাণুগুলো যেন মরে যায়। আর এই হাতই কিন্তু আমাদের শরীরের নাক কান চোখ মুখ এগুলো সব কিছুই কিন্তু আমরা হাত দিয়ে ধরি, তাই না? যদি আমরা হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কিন্তু আমাদের এই যে জীবাণুগুলো সেগুলো কিন্তু আমাদের নাক কান চোখ দিয়ে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করবে, আর তাতে কি হবে, আমরা সিক হয়ে যাব, ঠিক আছে? যেমন এখন করোনা ভাইরাসের জন্য কি বলছে, বারবার স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতে বলতেছে, তাই না? হাত হাত পরিষ্কার রাখতে বলছে এবং চোখে মুখে হাত দেওয়ার আগে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে বলছে, বাইরে থেকে আসলে সবার আগে হাত পরিষ্কার করতে বলছে, তারপর সেটা পরিষ্কার হাত দিয়ে তোমার মুখ পরিষ্কার করতে বলছে, তাই না? তো এই জন্য আমরা কি, তাহলে আমরা কি পেলাম, এটা আমাদের কমন সেন্স, এটা আন্ডারস্ট্যান্ডিং। দেখো এখানে লেখা আন্ডারস্ট্যান্ডিং, মানে এখানে আমাদের বুঝে লিখতে হবে যে আসলে কেন আমরা এই সাবানটা ইউজ করি। আবার দেখো আফটার ইউজিং ওয়াশরুম, ওয়াশরুমে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের হাতে অনেক ময়লা লাগতেই পারে, তাই না? জীবাণু থাকতেই পারে। তো আমরা যদি আমাদের হাতটাকে সাবান দিয়ে সোপ দিয়ে যদি ওয়াশ করি, তাহলে কি হবে, আমাদের হাতটা ক্লিন হয়ে যাবে এবং এটা জার্মস ফ্রি হয়ে যাবে, তাই না? ঠিক এই কথাটাই আমরা লিখব। কিভাবে লিখব, এখানে বলতে ওয়াই, কেন করব, তাই না? তাহলে আমরা আগে প্রশ্ন থেকেই কিন্তু আমাদের উত্তরের অর্ধেক চলে আসে। কিভাবে? এই ওয়াইটাকে বাদ দিয়ে আমরা পুরো বাক্যটাকে নেব। যেমন আই শুড, যেহেতু শুড একটা ভার্ব, আমরা কিন্তু শুড ভার্ব দিয়ে শুরু করতে পারছি না, আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হচ্ছে, তাই না? সেন্টেন্স কিভাবে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে সাবজেক্ট আই, আই শুড ওয়াশ, কার হাত ধুবো, আমি আমার হাত ওয়াশ করব। সো আই শুড ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ, আমি আমার হাত সাবান দিয়ে ওয়াশ করব। এখন দেখো প্রশ্ন করেছিল কেন করব, এখন করব কেন? টু মেক মাই হ্যান্ডস ক্লিন, টু মেক মাই হ্যান্ডস ক্লিন। প্রথমে কিন্তু আমার এটা লিখে নিতে হবে যে আই শুড ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ টু মেক মাই হ্যান্ডস ক্লিন অ্যান্ড জার্মস ফ্রি, অথবা অ্যান্ড টু কিল দ্য জার্ম, অর্থাৎ জীবাণুদের মারার জন্য অথবা হাতটাকে জীবাণুমুক্ত করার জন্য। যেভাবেই লিখি আমাদের উত্তরটা হয়ে যাবে। তারপর নাম্বার সি, দেখো কি বলছে, রাইট ইউর থ্রি ডেইলি অ্যাক্টিভিটিস। দেখো ওরা থ্রি ডেইলি অ্যাক্টিভিটিস উল্লেখ করে দিয়েছে, যে থ্রি ডেইলি অ্যাক্টিভিটিস, তাই না? তো থ্রি ডেইলি অ্যাক্টিভিটিস আমাদেরকে কিন্তু ওরা চারটা পাঁচটা
ইনস্ট্রাকশন দিয়েছে। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে যে আমরা এমন কি করি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, ঠিক সেগুলো থেকে তিনটা বাক্য আমরা যেন আমাদের যে কাজগুলো আছে সেটার জন্য আমরা বাক্য আকারে লিখে দিই। তো এই যে থ্রি ডেইলি অ্যাক্টিভিটিস, মানে প্রতিদিন আমরা করি যেটা, তো প্রতিদিন আমরা কি করি, প্রতিদিন দেখো উপরে যে কাজগুলো আছে শুধু নেল কাটাটা ছাড়া বাকি কিন্তু সবগুলো কিন্তু আমরা প্রতিদিন করি, কিন্তু যেহেতু তিনটা অ্যাক্টিভিটিস চেয়েছে সেহেতু আমরা যে কোনো তিনটা দিব, ঠিক আছে, যে কোনো তিনটা দিব। তাহলে কি লিখব, টু মেনটেন ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, ঠিক আছে, টু মেনটেন ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। অ্যাট ফার্স্ট আই টেক আ বাথ এভরি ডে, ঠিক আছে, প্রথমত কি করি আমি প্রতিদিন গোসল করি। সেকেন্ড অথবা দেন আই ওয়্যার ক্লিন ক্লোথস অলওয়েজ, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরি। অ্যান্ড আই কিপ মাই রুমস অ্যান্ড সারাউন্ডিংস ক্লিন, এবং আমি আমার রুম এবং আমার চারপাশটা পরিচ্ছন্ন রাখি। অথবা তুমি এইটাকে না দিয়ে এটা বলতে পারো, নাম্বার তিন নাম্বার অ্যাক্টিভিটিস হিসেবে এটাও বলতে পারো যে অ্যান্ড আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ বিফোর টেকিং ফুড অ্যান্ড আফটার ইউজিং ওয়াশরুম। এখানে চারটা আছে, তুমি যে কোনো তিনটা তোমার ইচ্ছে মতো দিতে পারো। আমি এখানে তোমাদের জন্য একটা উত্তর রেডি করে রেখেছি। এই উত্তরটা তোমরা দেখো, এখানে কি বলা আছে, আই কাট মাই নেলস উইকলি, আই কাট মাই নেলস উইকলি। তারপর কি দেয়া আছে, তারপর দেয়া আছে আই শুড ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ টু মেক মাই হ্যান্ডস ক্লিন অ্যান্ড টু কিল দ্য জার্মস। তারপর কি আছে, যে তিনটে অ্যাক্টিভিটিস, টু মেনটেন ক্লিনলিনেস আই টেক আ বাথ এভরি ডে, আমি প্রতিদিন গোসল করি। আই ওয়ার ক্লিন ক্লোথস অলওয়েজ, আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ বিফোর টেকিং ফুড অ্যান্ড আফটার ইউজিং ওয়াশরুম। তাহলে আমরা মডেল নাম্বার একের যে কোয়েশ্চেন টেন এটা আমরা বুঝে নিলাম। তোমরা ভিডিওটাকে টেনে টেনে আবার যদি না বুঝে থাকো আবার প্রথম থেকে এ পর্যন্ত দেখে এটা বুঝে নেবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা চলে যাব পরের মডেলে, অর্থাৎ মডেল নাম্বার 7। মডেল নাম্বার 7 এটা আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা হচ্ছে কি, অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস। দেখো অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস কি বলছে ওরা, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস, অর্থাৎ এই যে আমাদেরকে ট্রাফিক যে সিগন্যালসগুলো দেওয়া হয়, হ্যাঁ, যে সংকেতগুলো দেওয়া হয় যান চলাচলের জন্য, তাই না, গাড়ি ঘোড়া চলাচলের জন্য যে সিগন্যালগুলো দেওয়া হয়, এই সিগন্যালগুলো আসলে কোনটা কী কাজের, কখন কোন সিগন্যাল দেওয়া হয়, অথবা আমরা কীভাবে এই সিগন্যালটা মেনে চলতে পারি, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপর কি বলছে দেখো, দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তারপর নিচের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা আনসার করব। তো প্রথমত যেটা আছে, ফলো ট্রাফিক সিগন্যালস স্ট্রিক্টলি, ফলো মানে মেনে চলা, অর্থাৎ অনুসরণ করা। কি অনুসরণ করব, ট্রাফিক সিগন্যালস, ট্রাফিক যে সিগন্যালগুলো দেয়, কখন থামতে বলে, কখন আমাদের আবার গাড়ি চালাতে বলে, ঠিক আছে, কখন গাড়ি থেমে পথচারীদের হাঁটার জন্য, রাস্তা পারাপারের জন্য
সুযোগ দেয়, এই সব এই সব কিছু কি করব আমরা কিভাবে মানব? স্ট্রিক্টলি, একদম এখানে কোনো ছাড় দেয়া যাবে না, ঠিক আছে? স্ট্রিক্টলি মানে হচ্ছে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে করব, এখানে কোনো রকম ছাড় নাই, ঠিক আছে? কোনো গাফিলতি নাই। তারপর কি, স্টপ ওয়েন দেয়ার ইজ আ রেড সিগন্যাল। দেখো কি করব, স্টপ করব কখন, যখন রেড সিগন্যাল থাকবে। তার মানে যখন রেড সিগন্যাল দেখাবে, তোমরা দেখবে যখন ঢাকা ঘুরতে যাবে, অনেকে ঢাকার যে রাস্তাঘাটগুলো আছে, আমাদের নারায়ণগঞ্জে একটু কম, আমরা যখন ঢাকায় বেড়াতে যাই তখন দেখবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কী আছে, সিগন্যাল আছে, এবং সিগন্যাল যখন দেয় তখন গাড়ি থেমে যায়, আবার সিগন্যাল যখন ছেড়ে দেয় তখন কিন্তু আবার গাড়ি ঘোড়া চলতে থাকে। এখন কখন সিগন্যালটা থামতে বলছে এবং কখন চলতে বলছে সেটা কীভাবে জানলাম? যে যখন রেড সিগন্যাল থাকে তখন আমাদের স্টপ হয়ে যেতে হয়, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে, গো এহেড, অর্থাৎ সামনে যাও। হ্যাঁ, গো এহেড, কখন গো এহেড করব? ওয়েন দেয়ার ইজ এ গ্রিন সিগন্যাল, যখন সেখানে সবুজ বাতি জ্বলবে, ঠিক আছে? ট্রাফিক সিগন্যালের তিনটা লাইট জ্বলে, যে তিনটা লাইট মূলত সবুজ, লাল আর হচ্ছে হলুদ, অর্থাৎ গ্রিন, রেড, ইয়েলো। রেড কালারটা যখন হয় তখন একবারেই আমাদের থেমে যেতে হয়, আর গ্রিন যখন হয় তখন আমরা গাড়ি আবার চালাতে পারি। মাঝখানে যে হলুদ বাতিটা থাকে, হলুদ যখন হয় তখন আমাদেরকে একটা সতর্ক করে যে সামনে যদি রেড লাইট থাকে তাহলে হলুদ বাতিটা আমাদের সতর্ক করে দেয় যে একটু পরে সবুজ বাতি জ্বলবে। আর যখন তোমার সবুজ বাতিটা জ্বলা থাকে তখন হলুদ বাতিটা আমাদেরকে একটু সিগন্যাল দিয়ে দেয় যে সামনে রেড বাতিটা জ্বলবে, ঠিক আছে? আমি তখন চলতেও পারি বা না চলাটাই ভালো, আমি একটু স্লোলি চললে দেখা যাচ্ছে সামনে আমার রেড সিগন্যাল পড়বে, আমি কি করব, থেমে যেতে পারবো। আচ্ছা, এরপর কি বলছে, ফলো দ্য ইন্ডিকেটেড অ্যারো মার্কস। আমরা রাস্তায় যখন হাঁটি দেখবে মার্কেট প্লেসগুলোর মধ্যে, বাজারগুলোর মধ্যে, যে রাস্তার মধ্যে সাদা যেই রং আছে, সাদা রং দিয়ে জেব্রা যেমন থাকে সাদা কালো, ঠিক ওরকম দাগ দেওয়া থাকে, দেখলে মনে হয় কি এটা মনে জেব্রার মতো, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং, ঠিক আছে? তো এই যে আবার অনেক সময় অ্যারো দিয়ে অর্থাৎ তীর দিয়ে দেখা হয় যে ডান দিকে যাওয়া, বাম দিকে যাওয়া, সোজা যাওয়া, ঠিক আছে? আবার উপরে কি থাকে, অনেক সময় সাইনবোর্ড লেখা থাকে যে ধরো তোমার নারায়ণগঞ্জ যেতে হলে বাম দিকে তীর থাকে, ঠিক আছে? বাম দিকে তীর চিহ্ন দেওয়া থাকে। তারপর ধরো চট্টগ্রাম যেতে হলে সোজা তীর, ঠিক আছে, একদম সোজা থাকে। তো এই যে তীরগুলো, এগুলো ডিরেকশন, ঠিক আছে? আমাদের যে আমরা কোথায় যেতে হলে কোন দিক কোন রাস্তায় যেতে হবে, এগুলো আমাদের নির্দেশনা দেয়, ঠিক আছে, এটা ইনস্ট্রাকশন। তো এই যে ইন্ডিকেটেড অ্যারো মার্কসগুলো আছে, মানে ইনস্ট্রাকশন বলে দেওয়ার মতো যে মার্কগুলো আছে, এগুলোকে ফলো করে আমরা চলব। আরেকটা কি হচ্ছে, ডো নট ব্রেক ট্রাফিক রুলস। ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলো আমরা কি করব না, ব্রেক করব না, অর্থাৎ ভাঙব না। যে লাইন দিয়ে প্রাইভেট কার চলতে বলা হবে, সেই ঠিক সেই লাইন দিয়ে প্রাইভেট কার চলবে। যেদিক দিয়ে সিএনজি রিক্সা চলার কথা সেদিক দিয়ে সিএনজি রিক্সা চলবে, যেখানে বাস চলার কথা সেই লাইন দিয়ে বাস চলবে। বাসের রাস্তায় রিক্সা আসবে না, আর রিক্সার রাস্তায় কী আসবে না, প্রাইভেট কার আসবে না, ঠিক আছে? এটাই হচ্ছে যে আমরা ট্রাফিক রুলস ব্রেক করব না। তো দেখো কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে হোয়াট শুড উই ফলো, আমাদের কি মেনে চলা উচিত। যেহেতু আমাদের প্যাসেজটা, আমাদের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো হচ্ছে ট্রাফিক সিগন্যাল অর্থাৎ ট্রাফিক রুল নিয়ে, তাহলে আমরা কি ফলো করব, উই শুড ফলো ট্রাফিক রুলস, আমরা ট্রাফিক রুলসগুলো ফলো করব। তারপর কি আছে, নাম্বার বি, হোয়াই শুড ইউ ফলো দ্য ট্রাফিক সিগন্যালস। আচ্ছা,
কেন আমরা এই ট্রাফিক সিগন্যালসটা ফলো করব। দেখো ট্রাফিক সিগন্যাল যদি না থাকে, দেখা যাবে ডান দিক থেকেও গাড়ি আসছে, বাম দিক থেকেও গাড়ি আসছে, সামনে থেকেও গাড়ি আসছে, কোনো হচবরলভাবে চলছে, এর মধ্যে অ্যাক্সিডেন্টের কী থাকে, প্রবণতা বেশি থাকে। তো মূলত আমরা কী করি, এই অ্যাক্সিডেন্টটাকে কমানোর জন্যই আমরা ট্রাফিক রুলস মেনে চলি। অ্যাক্সিডেন্ট যাতে না হয় এটার জন্য আমরা কী করি, ট্রাফিক রুলস মেনে চলি। তাহলে এখানে আমি বলতে পারি যে আই শুড ফলো দ্য ট্রাফিক সিগন্যালস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস। এখন অ্যাক্সিডেন্টটা তো কেউ ইচ্ছে করে হয় না, তাই না? তো এখানে আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট লিখতে পারো। আনওয়ান্টেড মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত, হ্যাঁ, যেটা আমরা চাচ্ছি না, অথবা শুধু অ্যাক্সিডেন্ট লিখলেও হবে। যে আই ওয়ান্ট টু, অর্থাৎ আই শুড ফলো দ্য ট্রাফিক সিগন্যালস টু অ্যাভয়েড কি রোড অ্যাক্সিডেন্টস, ঠিক আছে? তারপর নাম্বার সি কী আছে, হাউ ডু ইউ ফলো দ্য সিগন্যালস, তুমি কীভাবে সিগন্যালগুলো মেনে চলবে। দেখো কীভাবে সিগন্যালগুলো মেনে চলবো, এখানে সিগন্যাল মেনে চলার কিছু নিয়ম কিন্তু অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের ইনস্ট্রাকশনে। সো আমরা সেখান থেকে নিয়ে নেব। প্রথমে আমরা কী করব, সেন্টেন্সটাকে নিয়ে নিই, যে আই হাউ ডু ইউ ফলো দ্য সিগন্যালস, আই ফলো দ্য সিগন্যালস, ঠিক আছে, আই ফলো দ্য সিগন্যালস স্ট্রিক্টলি। আমি হাউ মানে কীভাবে, কীভাবে ফলো করো, স্ট্রিক্টলি ফলো করি, ঠিক আছে? যেহেতু নাম্বার তিন, আমাদেরকে আরও লিখতে হবে এই স্ট্রিক্টলি ফলো যে করি সেটা কীভাবে করি, সেটা লিখতে হবে যে আই স্টপ হোয়েন দেয়ার ইজ এ রেড সিগন্যাল, আই গো অ্যাহেড হোয়েন দেয়ার ইজ এ গ্রিন সিগন্যাল, ঠিক আছে, আই ফলো দ্য ইন্ডিকেটেড অ্যারো মার্কস হুইচ ডিনোটস দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন অ্যান্ড আই ডু নট ব্রেক ট্রাফিক রুলস, এবং কী করি না, আমি ট্রাফিক রুলস ব্রেক করি না। কী হচ্ছে, প্রথমত আমি স্ট্রিক্টলি আই ফলো দ্য সিগন্যালস, স্ট্রিক্টলি আই স্টপ হোয়েন দেয়ার ইজ এ রেড সিগন্যাল, আমি থেমে যাই যেখানে রেড সিগন্যাল থাকে, আই গো অ্যাহেড হোয়েন দেয়ার ইজ আ গ্রিন সিগন্যাল, আমি কী করি, সামনের দিকে যাই যখন সেখানে সবুজ বাতি জ্বলে, আই ফলো, আমি মেনে চলি দ্য ইন্ডিকেটেড অ্যারো মার্কস, যে নির্দেশনা যে দেয় যে তীর চিহ্নগুলো সেগুলোকে, হুইচ ডিনোটস যেটা আসলে আমাদেরকে বলে দেয় কী করতে, দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন, আমরা আমাদের যাতায়াতটা কোন রাস্তা হবে কীভাবে হবে সেই ডিরেকশনটা বলে দেয়, আমি সেটাও ফলো করি। আচ্ছা, তারপর আই ডু নট ব্রেক ট্রাফিক রুলস, আমি কী করি না, ট্রাফিক রুলস ভাঙি না, অর্থাৎ অমান্য করি না। এখানে ব্রেক মানে কি, ভাঙা মানে হচ্ছে অমান্য করা, ঠিক আছে? তো অলরেডি আমরা কী করলাম, এটাও জেনে গেলাম। এখানে কী আছে দেখি, আমাদের উত্তর হিসেবে উই শুড ফলো ট্রাফিক রুলস, দেখেছো? আই শুড ফলো ট্রাফিক সিগন্যালস টু মেনটেন ট্রাফিক রুলস। দেখো আমি ট্রাফিক সিগন্যালসগুলো মানি কারণ ট্রাফিক যে রুলসগুলো আছে সেগুলোকে বজায় রাখার জন্য, টু মেনটেন, সেগুলো ফলো করার জন্য, ঠিক আছে? মেনটেন ট্রাফিক রুলস অ্যান্ড এবং টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস, এবং কী করে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য, মানে অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেজন্য নিজেকে সেটাকে এড়িয়ে চলার জন্য কী করি, ট্রাফিক সিগন্যাল মেনে চলি। এরপর দেখো আই ফলো ট্রাফিক সিগন্যালস স্ট্রিক্টলি, আই স্টপ হোয়েন দেয়ার ইজ রেড সিগন্যাল অ্যান্ড আই গো অ্যাহেড হোয়েন দেয়ার ইজ গ্রিন সিগন্যাল, হাউ এভার, যাই হোক, আই অলসো ফলো দ্য ইন্ডিকেটেড অ্যারো মার্কস হুইচ ডিনোটস দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন। এরপরে কী লিখতে পারি, যে আই ডু নট ব্রেক ট্রাফিক রুলস, যেহেতু আমার উপরে লিখেছি যে আমি ট্রাফিক সিগন্যালটা স্ট্রিক্টলি ফলো করি, সেক্ষেত্রে লাস্টের এই লাইনটা না দিলেও চলবে। এরপরে আমরা করব মডেল এইট। মডেল এইটে কী আছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট হ্যাভিং মিল, কী বলছে,
হ্যাভিং মিল অর্থাৎ খাবার যে খাই, ঠিক আছে, এটার কিছু খাবার কিভাবে খাবো, খাবার খাওয়ার কিছু ম্যানার্স আছে, ঠিক আছে, এটা ম্যানার্স না অ্যাকচুয়ালি, খাবার খাওয়ার আগে কি করব সেই জিনিসগুলো, খাবার, হ্যাঁ ম্যানার্সগুলি বলছে এখানে। দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তো এরপর আমরা কি করব, নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। আমরা যে খাবার খাচ্ছি সে খাবার খাওয়ার কিছু নিয়মকানুন বলে দিচ্ছে, ঠিক আছে। ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সিট কোয়াইটলি টু টেক লাঞ্চ, হাত কি করব সাবান দিয়ে ওয়াশ করব, তারপর কি করব, সিট কোয়াইটলি, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, অর্থাৎ আমি হইচই শুরু করব না, তাড়াহুড়ো করব না যে আমাকে দাও আমাকে দাও, হ্যাঁ শান্ত হয়ে বসব, কারণ খাবারটা কিন্তু আমার কাছে ঠিকই আসবে। টু টেক লাঞ্চ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে লাঞ্চ করছি। আচ্ছা নাম্বার টু কি বলছে, টেক অ্যাজ মাচ রাইস অ্যান্ড কারি, কারি মানে কি, আমরা যে তরকারিটা নেই সেটাকে ইংলিশে ইংলিশে কী বলে, কারি বলে, অ্যাজ মাচ রাইস অ্যান্ড কারি অ্যাজ ইউনিট, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাইস অর্থাৎ ভাত এবং তরকারি নিয়ে নাও। চিউ জেন্টলি, চিউ মানে চাবানো অর্থাৎ চর্বণ করা, চিউ অর্থ কি চাবানো অর্থাৎ চর্বণ করা, জেন্টলি মানে কি ধীরে ধীরে, ঠিক আছে, আস্তে আস্তে, ফর গুড ডাইজেশন, ডাইজেশন মানে হচ্ছে পরিপাকের জন্য, অর্থাৎ এটা যাতে হজম হয় সেটার জন্য আমরা কি করব, ধীরে ধীরে খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খাবো, যে সেটার কথা বলছে, ভালোভাবে আগে চিবিয়ে নিব। তারপর আফটার ফিনিশিং ইওর ফুড ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ক্লিন ইউর মাউথ, তারপর কি বলছে যে আমার খাবারটা যখন খাওয়া শেষ হয়ে যাবে ওয়াশ ইউর হ্যান্ড, হাতটাকে ওয়াশ করে নেব, তারপর ক্লিন ইওর মাউথ, কি করব মুখটা পরিষ্কার করব। নাম্বার ফাইভ বলছে ড্রাই ইওর হ্যান্ডস, অর্থাৎ হাত যে ওয়াশ করলাম হাত তো ভিজে আছে, এখন এটা কি করব, ড্রাই করব অর্থাৎ শুকিয়ে নেব, কিভাবে, একটা পরিষ্কার তোয়ালে দিয়ে, দেখো ড্রাই ইওর হ্যান্ডস অ্যান্ড লিপস, আমার যে ঠোঁট আছে সেটা এবং হাত যে ভিজে আছে সেটাকে কি করব, শুকিয়ে নেব, ড্রাই করে নেব, কিভাবে, ইউজিং ক্লিন টাওয়েল, একটা পরিষ্কার তোয়ালে দিয়ে। আচ্ছা এখন প্রশ্ন কি বলছে, দেখো প্রশ্নে বলছে যে হোয়াট ডু ইউ টেক অ্যাট লাঞ্চ অ্যাজ আ মিল, তুমি দুপুরে খাবার হিসেবে কি নাও। আমরা সাধারণত দুপুরে আমাদের বাংলাদেশে আমরা কি নেই, ভাত তরকারিটাই নেই, তাই না, এবং আমাদের ইনস্ট্রাকশনও দেওয়া আছে কি রাইস অ্যান্ড কারি, তো আমরা এটাই লিখব যে আই টেক রাইস অ্যান্ড কারি অ্যাট লাঞ্চ অ্যাজ এ মিল, আমি কি নেই, রাইস অ্যান্ড কারি নেই আমার দুপুরের খাবার হিসেবে। আচ্ছা হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ড উইথ সোপ, দেখো কেন আমরা হাত পরিষ্কার করব, আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়মকানুনগুলো আছে সেখানে কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ টু মেক দেম ক্লিন অ্যান্ড টু কিল দ্য জার্মস, তাই না, তো সেই একই অ্যান্সার এখানেও হবে, ঠিক আছে। তারপর কি করব, দেখো হাউ ডু ইউ টেক ইউর ডিনার, ডিনার এতক্ষণ আমাদেরকে লাঞ্চ করিয়েছে ওরা, এখন আমাদের প্রশ্ন দিয়েছে ডিনার, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেটা দেওয়া থাকবে সরাসরি ওই অ্যান্সারটা ওরা চাইবে না, কিন্তু ওইটার মতো করে সিমিলার আরেকটা চাইবে, যেমন আমাদের লাঞ্চ করিয়েছে ওরা লাঞ্চ কীভাবে খায় সেটা বলেছে, তো এখন লাঞ্চ যেভাবে খায় আমরা কি ডিনার অর্থাৎ রাতের খাবারটা কি সেভাবেই খেতে পারবো, অবশ্যই পারবো, কারণ মূল কাজটা কি খাওয়া, এখন আমরা কিভাবে খাবো, খাবারটা খাবো
সেটাই হচ্ছে মূল কথা। তো তাহলে এখানে ডিনার কিভাবে খাই আমরা, চলো আমরা তাহলে অ্যান্সারটা দেখি কিভাবে মেক করা যায়। কি লিখব, টু টেক ডিনার, টু টেক মাই ডিনার, আমার ডিনার নেওয়ার জন্য আমরা কি করি, আই ডিনার নেওয়ার জন্য টু টেক মাই ডিনার, যেহেতু বলছি তার মানে মাই ডিনার, আমি যখন ডিনার করব আমার ডিনারটা খাওয়ার জন্য আমি কি করি, টু টেক মাই ডিনার আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ, আমি আমার হাতগুলোকে সাবান দিয়ে ওয়াশ করি, অ্যান্ড সিট কোয়াইটলি টু টেক লাঞ্চ হবে না, লাঞ্চ হবে না, দেখো প্রথম লাইনে এই যে এই লাইনটাতে, এটা কিন্তু এখন লাঞ্চার হবে না, যেহেতু আমরা প্রশ্নটা ডিনারের দিচ্ছি, উত্তরটা ডিনারে দিচ্ছি, তাহলে এখানে এখানে কি হবে, লাঞ্চ না হয়ে এটা ডিনার হয়ে যাবে, তাহলে কি হবে যে টু টেক মাই ডিনার আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সিট কোয়াইটলি টু টেক ডিনার। তারপর কি লিখব, আই টেক অ্যাজ মাছ রাইস অ্যান্ড কারি অ্যাজ আই নিড, ঠিক আছে, আমি ততটুকুই আমার প্রয়োজন মতো ভাত এবং তরকারি নিয়ে নেই। তারপর কি আছে, তারপর আই চিউ জেন্টলি, আমি ধীরে ধীরে চর্বণ করি, ফর গুড ডাইজেশন, ভালোভাবে কি করার জন্য, পরিপাকের জন্য, অর্থাৎ ভালোভাবে হজমের জন্য। তারপর কি লিখতে পারি, আফটার ফিনিশিং মাই ফুড, আমার খাবারটা শেষ হওয়ার পর আই ওয়াশ মাই হ্যান্ড অ্যান্ড ক্লিন মাই মাউথ, এবং আমি কী করি, আমার মুখটাও পরিষ্কার করে ফেলি, অ্যান্ড ফাইনালি আই ড্রাই মাই হ্যান্ডস অ্যান্ড লিভস ইউজিং ক্লিন টাওয়েল, এবং কী করি, আমার হাত এবং লিপসটাকে তোয়ালে দিয়ে শুকিয়ে নেই। তাহলে এই ছিল এখানে আমার মডেল এইটের উত্তর, আমরা দেখি মডেল এইটের উত্তর আমরা কিভাবে লিখেছি। আচ্ছা, আই টেক, আমাদেরকে যেহেতু বলেছিল যে লাঞ্চ হিসেবে আমরা কি কি নেই, তাহলে এখানে কি লিখেছি, আই টেক রাইস অ্যান্ড কারি অ্যাট লাঞ্চ অ্যাজ আ মিল। তারপর ওই যে হাত কেন ওয়াশ করব, আই শুড ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ টু মেক হ্যান্ডস ক্লিন অ্যান্ড জার্মস ফ্রি, অথবা টু কিল দ্য জার্মস, ঠিক আছে। তারপর তিন নম্বর, আমাদের কি বলেছিল যে আমরা কিভাবে ডিনার নিব, তাই না, তাহলে কিভাবে নিব, অ্যাট ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সিট কোয়াইটলি টু টেক ডিনার, আই টেক অ্যাজ মাচ রাইস অ্যান্ড কারি অ্যাজ আই নিড, আমি প্রথমে কি করি, হাতটা সাবান দিয়ে ওয়াশ করে চুপচাপ বসে শান্তভাবে ডিনারের জন্য বসে পড়ি, ঠিক আছে। তারপর কি করি, আমার যতটুকু ভাত এবং তরকারি দরকার আমার প্রয়োজন মতো আমি সেটা কি করি, নিয়ে নেই। দেন তারপর আই চিউ জেন্টলি, আমি ধীরে ধীরে চাবাই, ঠিক আছে, চর্বণ করি, ফর গুড ডাইজেশন, ভালো হজমের জন্য, অ্যান্ড সোয়ালো ইট, এটা কি, এর অর্থ হচ্ছে সোয়ালো, এটার অর্থ হচ্ছে আমরা যে অনেক সময় খাবার চিবিয়ে আমরা কি করি, সাধারণত খাবার চিবানোর পর কি মুখে রেখে দিই না গিলে ফেলি, আমরা অবশ্যই গিলে ফেলি, তাই না, এই গিলে ফেলার ইংরেজিটা হচ্ছে সোয়ালো, ঠিক আছে, আমরা কি করি, গিলে ফেলি, সোয়ালো ইট, ইট কোনটা, ওই যে খাবারটা যেটা আমরা চিউ করলাম, চিবিয়ে নিলাম যেটা ভালোভাবে, সেটা আমরা কি করি, গিলে ফেলি। তারপর আফটার ফিনিশিং মাই ফুড, এভাবে খেতে খেতে যখন আমার খাবারটা শেষ হয়ে যায়, ফিনিশিং মাই ফুড, আমার খাবারটা শেষ করে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই মাউথ, আমি আমার হাতটাকে ওয়াশ করি এবং আমার মুখটাকেও কি করি, ক্লিন করি, ফাইনালি শেষ পর্যন্ত কি করি, আই উইল টেক ড্রাই মাই হ্যান্ডস অ্যান্ড তার লিপস উইথ আ ক্লিন টাওয়েল, আমি কি করি যে শুকনো যে তোয়ালে আছে সেই পরিষ্কার তোয়ালে দিয়ে আমার হাত এবং লিপসটাকে কি করে নিই, শুকিয়ে নিই।
তো এই ছিল আমাদের আজকের লেসন, আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম কোনটা মডেল ওয়ান, মডেল সেভেন আর মডেল এইট। তাহলে আমাদের কি হলো, মডেল ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট হলো, ঠিক আছে। এবং আমরা এরপরে আরও তিনটা করব, ঠিক এর মধ্যে থেকেই আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার মধ্যে আমরা নিয়ে নেব, ঠিক আছে। টোটাল নয়টা সিলেক্ট করে দিব, এই নয়টার মধ্য থেকে আমরা কি করব, আমাদের পরীক্ষায় একটা থাকবে, আমরা সেটাকেই উত্তর করব। তো গত ক্লাসে তিনটা ছিল, আজকে তিনটা হলো, তোমরা ভালোভাবে এটাকে করবে এবং কি করবে, যেখানে বুঝো না সেখানে ভিডিওটাকে ভালোভাবে টেনে টেনে তোমরা কি করবে, ভিডিওটাকে ভালোভাবে টেনে টেনে এটাকে রিভিউ করবে। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে, আমাদের হোমওয়ার্ক থাকবে আমরা আজকে যেটা করলাম ঠিক সেটা, প্র্যাকটিস অ্যান্ড লার্ন টু রাইট কোশ্চেন নং টেন অফ মডেল ওয়ান সেভেন এইট। আমরা আগে করেছি টু থ্রি ফাইভ, এখন ওয়ান সেভেন এইট, ঠিক আছে। তাহলে তোমরা এটা করো এবং যেখানে যেটা বললাম যে যেখানে বুঝবে না সেখানে ভিডিওটা টেনে টেনে বারবার করো। এরপরও যদি কোথাও না বোঝো তাহলে আমাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে কী করবে, জেনে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকো, বাই বাই, থ্যাংক ইউ।